সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকায় সমাবেশ সহ সারা দেশে 12 দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি। নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষের টেটা যুদ্ধ, আহত 15। খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, যা জানালেন ডাক্তার জাহিদ হোসেন। বিদেশে না নিলে খালেদা জিয়াকে বাঁচানো যাবে না, মির্জা ফখরুলের দাবি। তারেক রহমানের নির্দেশে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে চায় বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ঢাকায় সমাবেশ সহ সারা দেশে 12 দিনের কর্মসূচি দিল বিএনপি। বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে 12 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার শুরু হওয়া এই কর্মসূচি চলবে 3 অক্টোবর পর্যন্ত। মাঝে 3 দিন কোনো কর্মসূচি রাখেনি দলটি। বিএনপির নতুন ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের সমাবেশ, রোডমার্চ ও দোয়া মাহফিল। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ সোমবার দুপুরে এই কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম কর্মসূচি ঘোষণা করেন। মির্জা ফখরুল এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির নতুন কর্মসূচি হল 19 সেপ্টেম্বর থেকে ঢাকা জেলার জিঞ্জিরা, কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গিতে সমাবেশ, 21 সেপ্টেম্বর ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট পথে রোডমার্চ, 22 সেপ্টেম্বর ঢাকা মহানগরে যাত্রাবাড়ি ও উত্তরা সমাবেশ। একই দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দোয়া, 23 সেপ্টেম্বর বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী পথে রোডমার্চ, 25 সেপ্টেম্বর ঢাকা মহানগরে নয়াবাজার ও ঢাকা জেলা আমিনবাজারে সমাবেশ, 26 সেপ্টেম্বর খুলনা বিভাগের রোডমার্চ, একই দিনে ঢাকায় পেশাজীবী কনভেনশন। এছাড়া 27 সেপ্টেম্বর ঢাকা মহানগর গাবতলী ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জনসমাবেশ, 29 সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ, 30 সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন, 1 অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পথে রোডমার্চ, 2 অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ এবং 3 অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই, চট্টগ্রাম পথে রোডমার্চ করার ঘোষণা দিয়েছে বিএনপি। নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষের টেটা যুদ্ধ, আহত 15। নরসিংদী সদর উপজেলার চর দিঘলদিতে আওয়ামী লীগ বিএনপির দুই পক্ষের টেটা যুদ্ধে অন্তত 15 জন আহত হয়েছেন। শরীরে টেটাবিদ্ধ অবস্থায় 7 জনকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার ভোর 5:30 দিকে চর দিঘলদি ইউনিয়নের চর দিঘলদি গ্রামে এ ঘটনা ঘটে। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল কবির বাসার জানান, চর দিঘলদি থেকে টেটাবিদ্ধ অবস্থায় এই পর্যন্ত 7 জন হাসপাতালে এসেছেন। সবারই শরীর থেকে টেটা অপসারণ করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। নাজিমুদ্দিন ও শাকিল নামের 2 জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এছাড়া 3 জনকে পুরুষ ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। থানা পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, দীর্ঘদিন ধরে চর দিঘলদি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এক পক্ষে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলী প্রধান এবং অন্য পক্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মুন্সী। শওকতের পক্ষে ইকবাল এবং রশিদের পক্ষে ইউনুস দুই পক্ষের নেতৃত্ব দেন। দলে তাদের কোনো পদ আছে কিনা তা জানা নেই। খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, যা জানালেন ডাক্তার জাহিদ হোসেন। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। স্বাস্থ্যের অবনতি হওয়ায় খালেদা জিয়াকে কেবিন থেকে গতকাল রোববার রাতে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়। তাকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানালেন চিকিৎসকেরা। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন আজ প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করতে গতকাল রাত 11:30 দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয় গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। ওই বৈঠকে তাকে সিসিউতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন।
তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের সদস্যরা। 2021 সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। বিদেশে না নিলে খালেদা জিয়াকে বাঁচানো যাবে না, দাবি মির্জা ফখরুলের। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নেওয়ার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়াকে অনতিবিলম্বে বিদেশে নেওয়া দরকার, না হলে তাকে বাঁচানো যাবে না। সোমবার বেলা 11টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে বাঁচাতে হলে এখন উন্নত চিকিৎসা দরকার। চিকিৎসকরা বলেছেন যে দেশে সুচিকিৎসা দেওয়া সম্ভব না, আমরা অনেকদিন ধরেই তাকে বিদেশে নেওয়ার কথা বলছি কিন্তু সরকার গুরুত্ব দিচ্ছে না। তিনি আরও বলেন, খালেদা জিয়ার শ্বাসকষ্ট রোববার মধ্যরাতে করোনারি কেয়ার ইউনিটে নিয়ে অক্সিজেন দিয়ে সেটা সমাধানের চেষ্টা করা হয়েছে। বর্তমানে খালেদা জিয়ার অবস্থা গুরুতর, এখন একেবারে শেষ সময় চলে এসেছে, অনতিবিলম্বে বিদেশে নেওয়া দরকার, না হলে তাকে বাঁচানো যাবে না। একই দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। তারেকের নির্দেশে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে চায় বিএনপি। সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটি খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করতে চান, না হলে তার মুক্তির জন্য বিএনপি লড়াই করত, আন্দোলন তীব্র থেকে তীব্রতর করত, তার মুক্তির জন্য বারবার আদালতের দ্বারস্থ হতো। সোমবার বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের 16তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। কামরুল বলেন, মামলা হলেই প্রতিদিন আপনারা আদালতের দ্বারস্থ হন জামিনের জন্য, নাইকো মামলা, এই মামলা, সেই মামলার জন্য আপনারা আদালতের দ্বারস্থ হন, কিন্তু খালেদা জিয়ার জন্য কবে আদালতে গিয়েছিলেন? তিনি বলেন, তার মুক্তি এবং বিদেশে চিকিৎসা একমাত্র আদালতের মাধ্যমেই হতে পারে, অন্য কোনো পথে নয়, আপনারা সেটা জানেন না। আপনারা তাকে জেলখানে রাখতে চান, রাজনীতি থেকে মাইনাস করতে চান। দেশের মানুষ সরকারকে না জানিয়ে দিয়েছে, বললেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ সরকারকে না জানিয়ে দিয়েছে, বিএনপির গণমিছিলে মানুষের উপস্থিতি তাই প্রমাণ করে। তিনি বলেন, দেশের মানুষ শেখ হাসিনার সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। শনিবার বিকেলে রাজধানীতে মহানগর উত্তর ও দক্ষিণের গণমিছিল শেষে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এক দফা আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে এই গণমিছিল করে বিএনপি। মির্জা ফখরুল বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত অর্থনৈতিক কাজগুলো করছে। দেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক করে রেখেছে, তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন, এই মুহূর্তে দেশনেত্রীকে মুক্তি দিতে হবে। কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, সকলের মামলা প্রত্যাহার করতে হবে, সরকার ক্ষমতায় থাকার জন্য ষড়যন্ত্র ও চক্রান্ত করছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে। শান্তিপূর্ণভাবে সরকারের পতন ঘটাতে চাই, মন্তব্য মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে এবং শান্তিপূর্ণভাবে সরকারের পতন ঘটাতে চায়। সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিল শেষে নয়াপল্টনে সমাবেশে একথা বলেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, সরকার যদি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় তাহলে আমরাও শান্ত হয়ে থাকব না, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। তিনি বলেন, দেশের মানুষের যে অবস্থা তা যদি সরকারের বোধগম্য হতো তাহলে আর ক্ষমতায় থাকতো না, বিএনপি নেতাকর্মীদের হত্যা গুম করে বিভিন্নভাবে বিপদে ফেলে সরকার আবারও ক্ষমতায় থাকতে চায়। বাইডেনের সেলফি দেখে বিএনপির এখন কি হবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের। এতদিন বিএনপি বাইডেন সাহেবের দিকে তাকিয়েছিল, তিনি আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে বসাবেন, কি দেখলেন আজকে? বাইডেন সাহেব নিজেই সেলফি তুললেন শেখ হাসিনার সঙ্গে, সঙ্গে পুতুলও ছিল, এ দৃশ্য দেখে বিএনপির এখন কি হবে। শনিবার বিকালে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শীর্ষক এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ওবায়দুল কাদের। বিএনপির সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব এখন কি দেখাবেন? এখন আর মনে হয় না জনগণ গণমিছিলে আসবে, আমি বলতে চাই আন্তর্জাতিক বলয় বন্ধুত্বের বলয় বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্ব চায়।
আজকে বিএনপি মিথ্যাচার করে বেড়াচ্ছে, তাদের একটা গ্রামের কর্মীও মিথ্যাচার করে যাচ্ছে। ফখরুল সাহেব সিঙ্গাপুর থেকে পরামর্শ করে এসেছেন, এসে এক দফার আন্দোলন করছেন। এ আন্দোলন ভুয়া, বিএনপির আন্দোলন ভুয়া। খালেদা জিয়া সহ আলেম ওলামাদের মুক্তির দাবি সমমনা জোটের। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ কারাবন্দী আলেম ওলামা সহ গণতন্ত্রকামী সবার মুক্তি দাবি করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত না সরকারের পদত্যাগ ও নির্বাচনকালে নির্দলীয় সরকারের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। জাতীয়তাবাদী সমমনা জোট দাবি আদায় ছাড়া রাজপথ ছাড়বে না। শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে এক দফার যুগপথ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আবারও 2014 ও 2018 সালের মতো প্রহসনের নির্বাচনের পায়তারা করছে, কিন্তু জনগণ জেগে উঠেছে, তারা আর এ ধরনের কোনো নির্বাচন হতে দেবে না। সুতরাং এই সরকারকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে।